আমি লেসনে দেখাবো যে জুমলাতে কিভাবে আপনি মেটা ডিসক্রিপশন ডিফাইন করবেন সেটি। দেখুন, আমি জুমলার ভিতরে বা ব্যাকএন্ডে ঢুকে পড়েছি এবং একটা আর্টিকেল লিখেছি। যারা জুমলা জানেন তারা কিভাবে আর্টিকেল লিখতে হয় সে সম্পর্কে জানেন, তবে আমি আমার এখানে লেকচার পয়েন্ট হচ্ছে মূলত কিওয়ার্ড বেস। আপনার কন্টেন্টসটা কিভাবে কিভাবে কিওয়ার্ড বেস হয় এবং কিভাবে এখানে অন পেজ অপটিমাইজেশনটা আপনি জুমলাতে ডিফাইন করবেন। তো দেখুন, আমি এই আর্টিকেলটি লিখেছি, ওয়েব কন্টেন্ট বক্স মেকিং সিস্টেম। ধরুন এই এটির উপর আমি যদি কিওয়ার্ড বেস এবং মেটা ডিসক্রিপশন ডিফাইন করতে চাই, তাহলে লক্ষ্য করুন আমাদের ডান পাশেই রয়েছে মেটা ডেটা ইনফরমেশন। আমি এই অ্যারোতে ক্লিক করছি, ফলে লক্ষ্য করুন এখানে ডিসক্রিপশন এবং কিওয়ার্ড চলে এসেছে। তো আমি এখানে প্রথমে কিওয়ার্ডটি দিচ্ছি, ডিসক্রিপশনটা একটু পরে দিচ্ছি। তো কিওয়ার্ড যেহেতু আমার এখানে ওয়েব কন্টেন্ট ওয়েব বক্স, তাহলে আমি এখানে ওয়েব কন্টেন্ট বক্স, এটি একটি কিওয়ার্ড, ব্র্যাকেটে টিউটোরিয়াল দিতে পারি। আমি আরেকটা কিওয়ার্ড দিতে পারি যেহেতু ফটোশপের, অর্থাৎ ফটোশপ দিতে পারি। তিনটি কিওয়ার্ড দিলাম, বাকি নিচের দুটি ঘর আমাদের কিছু করণীয় নেই। ডিসক্রিপশন আমরা দিয়ে দিতে পারি। লক্ষ্য করুন আমি এখানে ডিসক্রিপশনে দিস ওয়েব কন্টেন্ট বক্স টিউটোরিয়াল ইন ফটোশপ, ইউ ক্যান ইজিলি ক্রিয়েট ওয়েব কন্টেন্ট বক্স ইন ফটোশপ। এই বিষয়টি এর আগে আলোচনা করেছি, মূলত এখানে ওইভাবেই আমাদের ডিসক্রিপশনটিকে দিয়ে দিতে হবে। এবং এখানে আমরা আপনারা লক্ষ্য করুন যে কিওয়ার্ডটি কিন্তু আমাদের ডিসক্রিপশনের মধ্যে অলরেডি চলে এসেছে, ওয়েব কন্টেন্ট বক্স টিউটোরিয়াল ফটোশপ, আবার ওয়েব কন্টেন্ট বক্সটি চলে এসেছে। তো এইভাবে আমরা জুমলাতেও আমাদের মেটা ডাটা ইনফরমেশনগুলো দিয়ে আমাদের কন্টেন্টসকে এসইও এনেবেলড করতে পারি।